আমি মনের দিক থেকে বুড়ো জীবনও হব না, মরার আগের দিন পর্যন্ত ইয়ং থাকবো। তবে শরীরের ভাষা কিছু অন্য কথা বলে। এখন সারাদিন খাটাখাটনির পরে দিনের শেষে শিরদাঁড়া ব্যথা হয়ে যায়, এখান থেকেই বুঝতে পারছি যে আমার বয়স হচ্ছে। আমি তো বললাম যে তুমি বয়স হয়ে গেছে। মনের বয়স হবে না মামন, কারোরই হয় না, আমারও হবে না। এই মাছ কোথায় গেল? মাছটা তো একটু হয়ে গেল। মাছ কোথায় গেল? মাছ আর খুঁজে পাওয়া যাবে না গো। জলটা শুকিয়ে গেছে, কতটা জল বেরোলো ঢেকে দিয়েছিলাম, এখন শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়বো, চাড়বো, একটু ভাজা ভাজা হবে, তারপরে নামিয়ে দেবো শাকটা। শাক ভাজতে বেশি কষ্ট হয় না, কেন শাক শর্টকাটে কাজ হয়ে যায়। নমস্কার দর্শক বন্ধু, আমাদের চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার আর এখন দুপুর 1টা বাজে। এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। আর দেখো মামনও সামনে চলে এসছে, ক্যামেরার সামনে চলে এসছে। মামন এখন রান্নাবান্নার যোগাযান্তি করে দিয়েছে। আজকে দুপুরে রান্নাবান্নার জন্য দেখো মামন কত জ্বালানি এক জায়গায় করে রেখেছে। কাগজ, ছেঁড়া কাগজ, পাটকাঠি, পাতা, আম পাতা সব কিছু এক জায়গায় যোগাযান্তি করে রেখেছে। এই জ্বালানি দিয়ে আজকে দুপুরে রান্নাবান্না হবে। আর মামন এইমাত্র উনুনটা ধরালো, তোমরা দেখতেই পেলে মামন এইমাত্র উনুনটা ধরালো। প্রথমে একবার উনুনটা ধরানো হয়েছিল কিন্তু উনুনটা নিভে গেছে, আরও একবার উনুনটা ধরানো হচ্ছে। দেখো ডেসলার কাঠি দিয়ে, পাটকাঠি দিয়ে উনুনটা ধরানো হচ্ছে। আর যেহেতু হাওয়া দিচ্ছে বন্ধু, সেই কারণে নিভে যাচ্ছে। এই কাঠিতে ধরে নাকি সেটাও দেখার, এখন নিভেও যেতে পারে না। মনে হচ্ছে পুরোপুরি ধরে গেছে আগুন, আর নিভবে না, আর নিভবে না, ধরে গেছে। এই বলো না কে ফাইনালি দেখতে পাচ্ছে উনুন ধরে গেছে, আর নিভবে না উনুন। আর মামন এখন চা খাচ্ছে। কতটা চা দিয়েছে? এরপরে তো সময় পাবা না, সবজি কাটতে তো হবে। কাটবা সবজি, চাটা খেতে 2 মিনিট টাইম লাগবে। এক কাপ চা 2 মিনিট? 3 মিনিটই লাগুক, খেয়ে নাও। তবে আমাকে আমাকে বলো না খেতে, আমি খাবো না। আমি লিকার চা বানিয়ে খাবো চিনি ছাড়া। আমার বয়স বেশি সেই কারণে আমার, হ্যাঁ আমার তো বয়স বেশি না তোমার। আমার বয়স বেশি, আমার বয়স বয়সই না আমার। হ্যাঁ তোমার থেকে আমি 6 বছরের বড় আছি। হ্যাঁ তাহলে তার জন্য সে বুড়ো হয়ে গেছে তুমি। হ্যাঁ হয়েছে। না না বন্ধুরা, আমি কিন্তু বুড়ো হয়নি, আমার বর বুড়ো হয়ে গেছে। আমি মনের দিক থেকে বুড়ো জীবনও হব না, মরার আগের দিন পর্যন্ত ইয়ং থাকবো। তবে শরীরের ভাষা কিছু অন্য কথা বলে। এখন সারাদিন খাটাখাটনির পরে দিনের শেষে শিরদাঁড়া ব্যথা হয়ে যায়, এখান থেকেই বুঝতে পারছি যে আমার বয়স হচ্ছে। আমি তো বললাম যে তুমি বয়স হয়ে গেছে। মনের বয়স হবে না মামন, কারোরই হয় না, আমারও হবে না। আর গল্প করতে করতে দেখো মামন অনেকটাই চা খেয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, মামন এখানে 2 রকম সবজি কেটেছে, মানে 2টো আলাদা আলাদা তরকারি হবে। এই তরকারিটা মনে হয় মাছের তরকারি হবে। মামন বলছিল আজকে মাছ এনেছে। আর এটা কি করবো মামন? চচ্চড়ি। এটা চচ্চড়ি কালকের মতোই করবা? বন্ধুরা, তোমরা যারা গতকালকে ভিডিওটা দেখেছো তারা জানো আজকেও সেরকম একটা চচ্চড়ি হচ্ছে, বেগুন দিয়ে, ডাঁটা ভাট, আলু ফালু দিয়ে, সমস্ত কিছু দিয়ে। তো বন্ধুরা, মামন এখন শাক কাটছে। আজকে শাক কীভাবে করবা? শাকটা শাকটা আজকে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবো। পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করবা? হ্যাঁ, কেন তুমি ভালো খাও পেঁয়াজটা, তার জন্য পেঁয়াজ দিতে হবে। আমার জন্য? আর কারোর জন্য না? না না, সবার জন্যই, তোমার জন্য হবো কেন। শাকটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর, শাকটা খুব ভালো, মানে ডাটা শাকটা এত সুন্দর মানে বলার মতো না। কি করে দেখি রান্না করতে গেলে আবার কেমন হয়, দেখতে তো সুন্দর, এখন রান্না খেতে বেলা কেমন হবে জানি না। এই আমটা আমি যে কাটছি জানো কিভাবে পেয়েছি, বাদরে ফেলেছে, বাদরে আমাদের উঠান, তারপরে আমাদের রাস্তা পুরো মানে এরকম ঝড়ও মানে অত আম পড়ে না, কিন্তু বাদরে অত আম ফেলেছে এই আজকে দেখলাম প্রথম। মানে বাদরে লাফালাফি করছিল? হ্যাঁ আমার কাছে ক্যামেরা ছিল না, নালে দেখাতে পারতাম। তুমি হাল তাহলে প্রথমে কি রান্না করছো আজকে? শাক? দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে আর এখন শাক রান্না করছে। ফোড়নের জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়েছে, কালো জিরে ফোড়ন দিয়েছে, আর এরপরে শাকটা দিয়ে দেওয়া হলো। দেখো বন্ধুরা, শাকটাকে ঢেকে দেওয়া হয়েছিল আর শাকটাকে এখন তোলা হচ্ছে। আর দেখো শাকটা কতটুকু হয়ে গেছে, এক কড়াই শাক একটুখানি হয়ে গেছে, এরপর আরও কমে যাবে কিন্তু। জলটা শুকিয়ে গেছে, কতটা জল বেরোলো ঢেকে দিয়েছিলাম, এখন শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন নাড়বো, চাড়বো, একটু ভাজা ভাজা হবে, তারপরে নামিয়ে দেবো শাকটা। শাক ভাজতে বেশি কষ্ট হয় না, কেন শাক শর্টকাটে কাজ হয়ে যায়। বন্ধুগণ দেখো ফাইনালি শাক হয়ে গেছে, আর শাকটা মামন নামিয়েও নিচ্ছে। খুব অল্প টাইমের মধ্যে শাকটা রান্না হয়ে গেল। আর বন্ধুগণ শাক ভাজা হয়ে গেছে আর এখন মাছ ভাজার পর্ব চলছে। আজকে অনেক কদিন পর মাছ হয়েছে আমাদের বাড়িতে। মাছ ভাজার পর্ব শেষ হয়ে গেছে, এখন পর্ব শুরু হয়েছে চচ্চড়ির। মামন চচ্চড়ি তো ফোড়ন দিয়ে দিয়েছে, দেখাতে পারলাম না বন্ধুদের, আমি দোকানের সামনে ছিলাম। বলো বন্ধুদের, বন্ধুরা একটু জেনে নিই কীভাবে কী করলে।
চচ্চড়িটা বেশি কিছু দেইনি, একটু তেল, একটু কালো জিরে, একটু জিরে আর তেল দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, ভাজা ভাজা করলাম, তারপরে চচ্চড়ির যা তরকারি কুটেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন ভাজা ভাজা করব, নামানোর আগে আগে একটা মাছ ভেঙে দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে যাবে চচ্চড়ি। হচ্ছে এখন ভাজার হওয়ার পর আরেকখানি ভাজা হবে, তারপর অল্প করে জল দিয়ে একটু ঢেকে দেবো, কেন ডাটাগুলো শুকিয়ে হবে না, নাহলে। আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি, যে শাক তোমরা প্রথমে ভাজা দেখেছো সেই শাকের যে ডাটা হয় সেই ডাটা দিয়ে এখন আলুর সঙ্গে চচ্চড়ি হচ্ছে। মামুন দুটোকে আলাদা ভাগ করে নিয়ে দুটো আলাদা আলাদা তরকারি করে নিল, ঠিক তো? হুম, ঠিক বলেছে, আমার বয়স সব জানে, আমি কি জানি, তার থেকে ও আইটেম বেশি জানে। প্রথমে আলু ডাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়া হলো, এবার দেখো হালকা পরিমাণে জল দেওয়া হয়েছে, এবার মামুন এটাকে ঢেকে দেবে, ঢেকে দিয়ে 5 মিনিট মতো রাখবে। দেখো বন্ধুরা মামন এখন কি কর্ম করছে, মামন এখন আদা বাটছে। আদা দিয়ে কি করবা গো? আদা মাছের ঝোলে দেব, কারণ মশলা করা আছে, শুধু আদাটা বাটবো তাহলেই হয়ে যাবে। মাছ ভেঙে দিয়ে দিই, বেশি টেস্ট লাগবে। দেখো বন্ধুরা মামনের বুদ্ধি দেখো, একটা মাছ চচ্চড়ির মধ্যে ভেঙে দিয়ে দিল যাতে টেস্টটা বেশি হয়। মাছ আর খুঁজে পাওয়া যাবে না গো। বন্ধুরা ফাইনালি চচ্চড়ির মধ্যে এখন মশলা দেওয়া হচ্ছে, হালকা মশলা, ভাজা মশলা, এটা কাঁচা মশলা নয়, কিন্তু ভাজা মশলা দিয়ে দেওয়া হলো। আছে কিন্তু তরকারিটা কাচি ঘরে চট করে করতে হবে, কেন ছেলেকে আনার টাইম হয়ে গেছে। হ্যাঁ, ছেলে স্কুলে গেছে, জিতুবাবু স্কুলে গেছে, সেই কারণে তোমরা জিতুবাবুকে দেখতে পাচ্ছ না। আমি ঠিক 3টের সময় যাব বাবুকে আনার জন্য। ফাইনালি বন্ধুরা ফাইনালি দেখো চচ্চড়িটা নামিয়ে নেওয়া হচ্ছে, একই থালার মধ্যে, যেই থালার মধ্যে শাক নামানো হয়েছে সেই থালার মধ্যেই চচ্চড়িটা নামানো হলো। ফাইনালি তোমরা দেখে নাও লাস্ট টাইম কি সুন্দর হয়েছে চচ্চড়িটা, সব ফেটে ফুটে যাচ্ছে। তো কী রান্না করছো, বিশাল আওয়াজ হচ্ছে ফোড়নের, একবার ফোড়ন দিয়ে দিলা। বন্ধুরা ফাইনালি মাছের ঝোল শুরু হয়ে গেছে, দেখো আলু বেগুন এখন কষানো হবে। আমি এখানে তোমাদের একটা সাজেশান দিতে চাই, হলুদটা কেন একটু পরে দেওয়া হয়, প্রথমে যদি হলুদটা দিয়ে দেওয়া হয় না তাহলে হলুদটা পুড়ে যাবে, সেই কারণে প্রথমে আলু বেগুনটা হালকা করে কষিয়ে নেওয়া হয়, তারপরে একটু পরে হলুদটা দেওয়া হয়। আর এই বুদ্ধিটা পুরোপুরি মামনের থেকে আমি শিখেছি। আগে দিলে হলুদ আগে যদি দিই তাহলে আমি নিজে নিজে রান্না করি, ওইভাবে করলাম যে না ভালো হয় না, রান্না বান্না করলে তো বুঝতে পারি যে কোনটার পরে কোনটা ভালো হয়, আমি ভাবি হলুদটা একটু পরে দিলে ভালো হয়, কালারটা সৌন্দর্য হয়। আর আগে যদি দিই তাহলে হলুদটা তো আলুটা তো অত ভাজা হবে না, কারণ দেওয়ার সাথে সাথেই আলুটা মানে কেমন হবে ভাজা হয়ে গেছে, কিন্তু আলুটা ভাজা হয়নি, ওর জন্য আগে একটু কষিয়ে তারপরে হলুদটা দেওয়া। অবশ্যই তোমরা বন্ধুরা এইভাবে করবে, শুকনো লঙ্কা দিয়ে রান্না হচ্ছে মাছের ঝোল, আমরা সাধারণত কাঁচা লঙ্কা ব্যবহার করি, আজকে কতটা শুকনো লঙ্কা দেওয়া হলো তোমরা, তোমাদের সামনেই দেখালাম কতটা শুকনো লঙ্কা দেওয়া হলো, এবং দেওয়ার পরে কি সুন্দর কালার হয়েছে তরকারিটার। ঘড়িতে এখন 3:10, ছেলেকে আনতে গিয়েছিলাম, আর এসে দেখি রান্নাবান্না হয়ে গেছে, মাছের ঝোল হয়ে গেছে, আর মামন এখন চাটনি করছে। এই দেখো বন্ধুরা মাছের তরকারি যেটা ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর মাছের তরকারিটা হয়েছে। আর এই তরকারিটা মামন কিছু সময় আগে নামিয়ে রেখেছিলো, আমি যখন ছেলেকে আনতে স্কুলে গিয়েছিলাম, ছেলেখান থেকে যখন স্কুলে গিয়েছিলাম সেই সময় মামন এটাকে নামিয়ে রেখেছে। এই তরকারিটা তোমাদের বানানোটা পুরোটা দেখাতে পারিনি, সেই একটাই কারণ ছেলেকে স্কুলে আনতে গিয়েছিলাম। আর বন্ধুরা এখন আমাকে দোকানের সামনে কাজ করতে হবে, ডিম টোস্ট বানাতে হবে, 3টে ডিম টোস্টের অর্ডার এসছে, 3খানা ডিম টোস্ট, 3খানা চা, আরও 3খানা কিছু একসঙ্গে দিয়ে দিলাম। এখন আমি পিছনে চলে এসেছি, চাটনি হয়ে গেছে, আগের দিনের চাটনিটা তো খুব সুন্দর হয়েছিল, আর আজকেও চাটনিটা বেশ সুন্দর হয়েছে, মুখে দিলাম মিষ্টি হয়েছে ভালোই। আর গ্রেভিটা দেখো কি সুন্দর হয়েছে। দিনের মধ্যে সবথেকে ব্যস্ততম সময় হলো এই সময়টা রান্নাবান্না, তার সঙ্গে দোকানদারি করা, আরও অন্যান্য কাজকর্ম রয়েছে, আর সেই কাজগুলো ফাইনালি আমরা করে নিয়েছি আজকের মতো। এখন বিকেল 5টা বাজে, আর আজকে ঝামেলা রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, আর ওই দেখো অল্প কিছু বাসন রয়েছে, মামন এখন বাসন মাজছে, আর আমি এখন দোকানের সামনেটা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকালকে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থেকো, টাটা।